নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর 2021 WBCS প্রিলিমসকে টার্গেট করে আমরা কিন্তু যে সিরিজটা শুরু করেছি সেখানে আজ ইন্ডিয়ান ইকোনমির বিগত 10 বছরের প্রশ্ন, অর্থাৎ 2011 থেকে 2020 WBCS প্রিলিমিনারিতে কী কী কোশ্চেন এসেছে সেই কোশ্চেনগুলো সম্পর্কে এবং জানবো আমরা, তার সাথে আমরা অ্যান্সার কী এবং উত্তরও কিন্তু দেখে নেব। তবে আজ আমি ডিটেলস অ্যানালিসিস করবো না, ডিটেলসে আলোচনা আপনারা যদি ইন্ডিয়ান ইকোনমি থেকে দেখতে চান তাহলে আপনারা এই যে ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং এই প্লেলিস্টের মধ্যে গিয়ে দেখতে পাবেন। এই প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যারা যারা দেখেননি তাড়াতাড়ি গিয়ে দেখে নিন। এই ভিডিও সিরিজটা দেখার পরে আপনার ইকোনমি রিলেটেড আর কোনো রকম প্রবলেম থাকবে না, ইকোনমির যে স্ট্যাটিক পার্ট সেই রিলেটেড আর কোনো রকম প্রবলেম থাকবে না, তো অবশ্যই গিয়ে দেখুন। আর এই লেকচার যে পিডিএফ 10 বছরের যে ইকোনমির কোশ্চেন আমি কতদিন আলোচনা করেছিলাম, 10 বছরের পলিটির কোশ্চেন, এই পলিটি ইকোনমির কোশ্চেন আমি কিন্তু ডেসক্রিপশন বক্সের একেবারে প্রথমে দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে আপনারা পিডিএফটা ডাউনলোড করে পড়ে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব 2020 সালের ইকোনমির কোশ্চেন। 2020 সালের ইকোনমির প্রথম কোশ্চেন ছিল ভারতের মুদ্রাস্ফীতির হার হলো, অর্থাৎ প্রথম যে কোশ্চেনের অপশানগুলো ছিল দেখুন, ডবল ডিজিট গ্রেটার দ্যান জিরো, তারপরে বলছে সিঙ্গেল ডিজিট গ্রেটার দ্যান জিরো, তিন নম্বর ঋণাত্মক আর চার নম্বর সূত্র শূন্য। অ্যাকচুয়ালি ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মনিটারি পলিসি যে কমিটি রয়েছে 6 মেম্বারের, সেই মনিটারি পলিসি কমিটির কথা অনুযায়ী কিন্তু বা পলিসি অনুযায়ী কিন্তু আমাদের যে ইনফ্লেশন সেই ইনফ্লেশন হওয়া উচিত 4% প্লাস মাইনাস 2%, অর্থাৎ 2% থেকে 6%-এর মধ্যে এটা নর্মাল। এবার দেখুন আমাদের ইকোনমি এই যে ইনফ্লেশন রেট সেটা কিন্তু কখনোই মেনটেন করতে পারে না, এটা অ্যারাউন্ড আমাদের ইনফ্লেশন রেট 7% থেকে 8%-এর কাছাকাছি সবসময় থাকে। তাহলে 7% বা 8% এটা কিন্তু অবশ্যই একটি সিঙ্গেল ডিজিট এবং এটা গ্রেটার দ্যান জিরো। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, সিঙ্গেল ডিজিট গ্রেটার দ্যান জিরো। নেক্সট দেখব অনুৎপাদক সম্পদ বা এনপিএ, এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেট আমি আলোচনা করেছি, এটা ব্যাঙ্কিং সেক্টরে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। নন পারফর্মিং অ্যাসেট কি এই রিলেটেড অনেক তথ্য আলোচনা করেছি। নন পারফর্মিং অ্যাসেট হলো ভারতীয় বাণিজ্যিক ব্যাংকের কি, তো এখানে বলছে বাড়ি ও জমি যেরই নির্দিষ্ট সময়ে ফেরত দেওয়া হয়নি সরকারি সিকিউরিটি নগদ অর্থ। তো দেখুন ধরুন আমি আমার চ্যানেল এগিয়ে চলো এটাকে বিল্ড আপ করার জন্য, এটাকে একটা ইনস্টিটিউশন বানানোর জন্য ব্যাংক থেকে কিছু লোন নিলাম, ব্যাংক থেকে লোন নিয়ে এই লোনটাকে আমি শোধ দিতে পারলাম না, ব্যাংকে যে দিনে আমার লোনটা শোধ দেওয়ার লাস্ট ডেট ছিল সেই দিন পেরিয়ে যদি 180 দিন ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু এটা এগ্রিকালচারাল সেক্টরের ক্ষেত্রে তখন কিন্তু এটা এনপিএ বলে ঘোষণা হবে। কিন্তু যদি 90 দিনের মধ্যে আমি সেই টাকা দিতে না পারি তাহলে কিন্তু এটা আমার এনপিএ বলে ঘোষিত হবে, অর্থাৎ যে টাকা আমি ফেরত দিতে পারিনি। তো আমি এগ্রিকালচারাল সেক্টর কেন বললাম, কারণ এগ্রিকালচারাল সেক্টরের ক্ষেত্রে এই যে এনপিএ টাইম পিরিয়ডটা কিন্তু 180 দিনের, অর্থাৎ যে দিন লাস্ট ডেট থেকে 180 দিন। আর এনপিএ ঘোষণার ক্ষেত্রে আমি ধরুন আমার এগিয়ে চলো ইনস্টিটিউশন এটা তৈরি করবে, এটা নিশ্চয়ই এগ্রিকালচারাল সেক্টরে কোনো একটা ইনস্টিটিউশন নয়, সেই জন্য এটার যে টেনিওর হবে অর্থাৎ যে ডেট চলে যাবে সেই ডেট থেকে লাস্ট ডেট থেকে মাত্র 90 দিন আমাকে টাইম দেবে ব্যাংক, তারপরে আমার যে টাকাটা অ্যামাউন্টটা সেটাকে নন পারফর্মিং অ্যাসেট বা এনপিএ ঘোষণা করে দেবে, তারপর আমার যেটা বন্ধক রাখা ছিল সেটা কিন্তু ব্যাংক দখল করে নেবে। যাই হোক কারেক্ট অ্যান্সার হবে কি অপশান বি, যে ঋণ নির্দিষ্ট সময়েও ফেরত দেওয়া হয়নি। তিন নম্বর কোশ্চেন বলছে ভারতের বেকারত্ব ঘনীভূত হয়ে আছে কোথায়, সংগঠিত ক্ষেত্রে, অসংগঠিত ক্ষেত্রে, সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে, বৈদেশিক বাণিজ্যিক ক্ষেত্রে। তো এটা খুব ইজি কোশ্চেন, কমন সেন্সের কোশ্চেন, অপশান সি সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্র, অর্গানাইজড অ্যান্ড আনঅর্গানাইজড সেক্টর। দেখুন অর্গানাইজড সেক্টর কি, ধরুন কেউ ব্যাংকে জব করছে, কেউ ধরুন এসএসসিতে জব করে সিজিএলে চাকরি পেয়েছে, অথবা কেউ ধরুন আইএস, এগুলো সমস্ত অর্গানাইজড, তারা প্রতি মাসে মাসে স্যালারি পাচ্ছে, কোন টিচার সে প্রতি মাসে মাসে স্যালারি পাচ্ছে। এবার দেখুন আনঅর্গানাইজড সেক্টর, সে যদি কোনো দিন কাজে যেতে নাও পারে তাও কিন্তু সে স্যালারি পাবে, কিন্তু আনঅর্গানাইজড সেক্টর কোনগুলো, ধরুন মনরেগা স্কিমের মাধ্যমে কেউ কাজ করছে 100 দিনের কাজ, মাটি কাটার কাজ, তো কেউ যদি একদিন যেতে না পারে তাহলে কিন্তু তার সেই দিনটা টাকাটা পাবে না। কোনো ধরুন রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি ঘর বাড়ি বানায়, তো এই যে একদিন ধরুন কাজ না করলে সেই দিনের টাকা পাবে না। যে সমস্ত সেক্টর সেটা যদি কাজ করে এবং সেটা কিন্তু নির্দিষ্ট যদি না হয়, তার যে স্যালারি স্ট্রাকচার সমস্ত কিছু অর্গানাইজেশান সমস্ত কিছু নির্দিষ্ট না হয় যখন তখন ছাড়িয়ে দিতে পারে। ধরুন প্রাইভেট টিউশনই, যখন তখন আপনার কাছ থেকে স্টুডেন্ট ছাড়িয়ে নিতে পারে, আপনি ধরুন পড়াচ্ছেন আপনার কাছ থেকে স্টুডেন্ট ছাড়িয়ে নিতে পারে, তো এটা কিন্তু আনঅর্গানাইজড সেক্টর বা অসংগঠিত ক্ষেত্র।
তো দুটো ক্ষেত্রেই কিন্তু ভারতের বেকারত্ব রয়েছে, আনএমপ্লয়মেন্ট। আমি আর পরবর্তী কোশ্চেনগুলো এতটা ডিটেলসে আলোচনা করবো না, তাহলে ভিডিও কিন্তু 3-4 ঘন্টা হয়ে যাবে, কারণ অনেক কোশ্চেন রয়েছে, আজকে 100 কাছাকাছি কোশ্চেন রয়েছে। তো 4 নম্বর কোশ্চেন বলছে, কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকারের নেতৃত্ব দেন কে? তো এটাও খুব ইজি কোশ্চেন ছিল, এটা পলিটির কোশ্চেন। কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকারের নেতৃত্ব দেন মোরাজি দেশাই, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, মানব উন্নয়ন সূচক HDI প্রকাশিত হয়। তো আমি এটা ডিটেলসে আলোচনা করেছি, HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, তো এটা প্রকাশিত করে কে? এখানে কারেক্ট অ্যান্সার হবে UNDP, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এই যে HDI বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ঘোষণা করে। এখানে টোটাল 3টে ইন্ডেক্স থাকে, 3টে প্যারামিটার থাকে, সেগুলো আমি আমার যে বেসিক টার্মিনোলজি সেখানে আলোচনা করেছি, আপনারা গিয়ে অবশ্যই দেখে নেবেন ওই পলিটি বাই রমেশ সিংয়ের ওই সিরিজে। 6 নম্বর কোশ্চেন, একটি বাণিজ্যিক, আচ্ছা, 14টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ হয় কবে? আমি সবসময় RBI নিয়ে যখন কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করি তখন সবসময় বলে দিই, 1934 সালে RBI মাত্র 5 কোটি টাকা নিয়ে RBI অ্যাক্টের মাধ্যমে 1935 সালে RBI গঠিত হয়। 1934 সালের RBI অ্যাক্টের মাধ্যমে মাত্র 5 কোটি ফান্ড বা 5 কোটি টাকা নিয়ে RBI গঠিত হয়। RBI প্রথম হেডকোয়ার্টার ছিল কলকাতায়, তারপর 1937 সালে RBI হেডকোয়ার্টার চেঞ্জ করে বোম্বাইতে করা হয়। 1949 সালে RBI নিজে ন্যাশনালাইজেশন হয়ে যায়। তারপরে 1969 সালে RBI 14টা ব্যাংকের ন্যাশনালাইজেশন করে নেয়। কারেক্ট অ্যান্সার কী হবে? অপশান এ, 1969। নেক্সট, হেড কাউন্ট রেশিও বা HCR ভারতে বহুলভাবে ব্যবহৃত হয় নিচের কোনটির পরিমাপ হিসেবে? তো HCR কোনটির পরিমাপ হিসেবে ব্যবহৃত? কারেক্ট অ্যান্সার হবে দারিদ্র, হেড কাউন্ট রেশিও। নেক্সট, ভারতীয় টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় ডেপ্রিসিয়েট করে তখন কী? অর্থাৎ ভারতের যে টাকা যখন সস্তা হয়ে যায় তখন সেটাকে কী বলে? তখন আমদানি রপ্তানির সস্তাতারও আমদানির দাম বাড়ে। ধরুন ভারতের ধরুন 70 টাকা সমান এখন বর্তমানে $1, আবার আগে ধরুন ছিল ভারতের 60 টাকা সমান $1। ধরুন আপনি কোনো কিছু কিনতে যাচ্ছেন, আপনি কোনো কিছু বিদেশ থেকে কিনতে যাচ্ছেন, তখন আপনাকে ডলারে টাকাটা পে করতে হবে। আপনি যখন ডলারে টাকাটা পে করবেন, যখন 70 টাকা করে আপনার দিয়ে $1 আপনি পাবেন RBI-এর কাছ থেকে, তারপর জিনিসটা কিনবেন, আপনার তো আমদানি মানে বেশি আরও দামি হয়ে পড়বে এবং আমদানির দাম বেড়ে পড়বে। আপনি কোনো কিছু কিনছেন সেটা আপনার কস্টলি হয়ে পড়বে, কিন্তু যখন 60 টাকা ছিল তখন আপনি $60 দিয়ে $1 পাচ্ছেন, সেই টাকায় কোনো জিনিস কিনছেন, তখন কিন্তু আমদানি আপনার সস্তা ছিল। তাহলে ডেপ্রিসিয়েট হলে, অর্থাৎ $1 সমান 70 টাকা, 80 টাকা, এভাবে যদি টাকার দাম $1 সমান টাকার দাম বাড়তে থাকে, অর্থাৎ অ্যাকচুয়ালি টাকার দাম কমে যাচ্ছে ডলারের তুলনায়, তখন কী হবে? তখন কিন্তু আমদানি আরও দাম বাড়বে, আমদানির দাম বাড়বে, এবং রপ্তানি কিন্তু তাদের অনেকটা সহজ হবে। রপ্তানি সহজ হবে কেন? কারণ আপনি $10 ধরুন বিক্রি করছেন, $10 বিক্রি করলে আপনি এখন 700 টাকা পাচ্ছেন, আগে যখন 60 টাকা ছিল আপনি $10 বিক্রি করলে যখন 600 টাকা পেতেন, তাহলে রপ্তানি কিন্তু সহজ। যে দেশের রপ্তানি বেশি সেই দেশে যদি ডেপ্রিসিয়েট করে তার যে কারেন্সি, তাহলে কিন্তু তার লাভ, যেমন চায়না, ভারতের রপ্তানি কম আমদানির তুলনায়, তো ভারত যদি টাকাটা ডেপ্রিসিয়েট করে ফেলে, ভারতে যদি ডেপ্রিসিয়েট আপনাপনি হয়ে যায়, তাহলে কিন্তু ভারতের ক্ষতি। তো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে? কারেক্ট অ্যান্সার হবে এখানে আমদানির দাম বাড়ে, কোথায় অপশানটা কোথায় হবে? আমদানির দাম বাড়ে এবং রপ্তানির দাম কমে, অপশানে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখবো, গরিবি হটাও স্লোগানটি প্রথম কে দিয়েছিলেন? গরিবি হটাও, এই যে গরিবি হটাও এই যে স্লোগানটা, আপনারা পোস্ট ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়ার যদি কখনো কখনো কোনো গল্প শুনে থাকেন, তাহলে কিন্তু এই টার্মটা শুনে থাকবেন। 1970-এর দশকে তখন ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে যখন লড়াই করা হচ্ছিলো, কংগ্রেসের দুটোভাগে ভাগ হয়ে গিয়েছিলো, তখন একদল স্লোগান দিচ্ছিল যে ইন্দিরা হটাও, আরেক দল মানে ইন্দিরা গান্ধী স্লোগান দিয়েছিলো গরিবি হটাও। তো ইন্দিরা গান্ধী কিন্তু শুধুমাত্র এই স্লোগানের বেসিসে কিন্তু জিতে গেছিলেন, তার অবশ্যই অনেকটা পাওয়ার ছিল, কিন্তু এই স্লোগান কিন্তু তাকে অনেকটা সাহায্য করেছিল। ইন্দিরা হটাও অপোজিট, কংগ্রেসের অপোজিট দল ছিল, সেটাও একটা কংগ্রেসের পার্ট ছিল, আর এই কংগ্রেস বলেছিল, ইন্দিরা গান্ধীর আন্ডারে যে কংগ্রেস ছিল সেটা বলেছিল গরিবি হটাও। 10 নম্বর কোশ্চেন বলছে, 500 ও 1000 টাকার নোট বাতিল ঘোষিত হয়েছিল কবে? 500 এবং 1000 টাকার নোট বাতিল ঘোষিত হয়েছিল, অর্থাৎ ডিমোনিটাইজেশন হয়েছিল 2016 সালের 8ই নভেম্বর। কারেক্ট অ্যান্সার কোথায়? অপশানে কারেক্ট অ্যান্সার। নেক্সট, 11 দাগ বলছে, ভারতে 100 টাকার নোটে সই থাকে কার? ভারতে 100 টাকার নোটে গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, RBI-এর গভর্নরে কিন্তু সই থাকে। শুধুমাত্র 1 টাকার নোট ছাড়া সমস্ত নোটে কিন্তু RBI-এর গভর্নরের সই থাকে, মনে রাখবেন, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। নেক্সট, জাতীয় উৎপাদন বাজার দরে এবং জাতীয় উৎপাদন মূল্যের হিসেবে তফাৎ হলো? তো জাতীয় উৎপাদন বাজার দর, অর্থাৎ টোটাল যে প্রোডাকশান সেটা মার্কেট প্রাইস, এবং জাতীয় উৎপাদন অর্থাৎ GDP ফ্যাক্টরি কস্ট, এর মূল্যের যে হিসেবে তফাৎ সেটাকে কী বলা হয়? সেটাকে বলা হয় ইনডিরেক্ট ট্যাক্স। এগুলো আমি আলোচনা করেছি, ইনডিরেক্ট ট্যাক্স, যার অর্থ এখানে তার মানে হবে অপশান বি, অপ্রত্যক্ষ কর।
নেক্সট দেখব ভারতের অর্থনৈতিক সংস্কার নীতিগুলি প্রথমবার আনুষ্ঠানিকভাবে ফর্মালি উপস্থাপিত হয় কবে, ভারতের অর্থনৈতিক সংস্কার বা ইকোনমিক যে রিফর্মস সেটা প্রথম কবে উপস্থাপিত হয়। তো আমি এর আগে বহুবার গল্প বলেছি, এক্সটার্নাল সেক্টরের সময় বিওপি ক্রাইসিস দেখা গিয়েছিল, ডক্টর মনমোহন সিং সেখান থেকে বার করে এনেছিলেন, এলপিজি রিফর্মসের মাধ্যমে লিবারালাইজেশান, প্রাইভেটাইজেশান, গ্লোবালাইজেশনের মাধ্যমে, তো সেটা 1991 সালের জুলাই মাসে ছিল। চতুর্থ আগে বলছে ভারতীয় জাতীয় উৎপাদনে পরিষেবা সার্ভিস অর্থাৎ সার্ভিস সেক্টর এর অবদান কতটা, সার্ভিস সেক্টরের যে অবদান সেটা কিন্তু বর্তমানে 62%। আপনারা এটা অ্যান্সার কীতে দেওয়া ছিল 2020, আপনারা আবার একটু চেক করবেন যখন প্রিলিমস দিতে যাবেন, তার মাত্র একদিন আগে চেক করবেন সার্ভিস সেক্টর কত পার্সেন্ট, এগ্রিকালচারাল সেক্টর কত পার্সেন্ট, প্রাইমারি সেক্টর কত পার্সেন্ট, সেকেন্ডারি সেক্টর কত পার্সেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, কারণ ডেটা কিন্তু পরিবর্তিত হতে থাকে, তো সেহেতু কিন্তু আপনাদের একটু চেক করতে হবে কত পার্সেন্ট এবং কতটা দখল করে রয়েছে। নেক্সট দেখব ভারতের অর্থনীতি, এটা কত নম্বর 2019-এর কোশ্চেন দেখব এবার। 2019-এর যে প্রথম কোশ্চেন ছিল, পিসিএ শব্দ সংক্ষেপটিকে কী মূল শব্দ বোঝায়, অর্থাৎ পিসিএর ফুল ফর্ম জিজ্ঞাসা করেছে। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে প্রম্পট কারেক্টিভ অ্যাকশান, কোথায় কারেক্ট অ্যান্সার, এখানে এই যে অপশান সি কারেক্ট অ্যান্সার, প্রম্পট কারেক্টিভ অ্যান্সার অ্যাকশান। নেক্সট দেখব RECP, সবসময় প্রায় নিউজে থাকে, রিজিয়নাল কমপ্রিহেন্সিভ ইকোনমিক প্রোগ্রাম বা RCEP সম্পর্কিত বিবৃতিগুলি বিচার করো, বলছে ইট ইজ অ্যান ইকোনমিক কোঅপারেশন ফর দ্য চিনাল্ড ফ্রি ট্রেড। আচ্ছা চিনাল ফ্রি ট্রেড, এটা অ্যাকচুয়ালি ফ্রি ট্রেড হবে, তো যাই হোক। নেক্সট ইট ইজ এ কাউন্টার কোঅপারেশন ফর দ্য আমেরিকা লেড ট্রান্স পেসিফিক পার্টনারশিপ, ইন দ্য কান্ট্রিজ ইনভলভড ইন দিস কোঅপারেশন ইন্ডিয়া প্রফেশনালস উইল হ্যাভ জব মার্কেট। তো এগুলো প্রত্যেকটাই ওপরের সবকটি, এগুলো আপনি যদি RCEP সম্পর্কে না জানেন তাহলে কিন্তু পড়তে পারবেন না, আমি কারেন্ট অ্যাফেয়ার্স অনেকবার আলোচনা করেছি, এখন আমি আলোচনা করব না, তবে আপনি আমার ইকোনমির লেকচারে আমি আলোচনা করেছিলাম, জাস্ট বলে দিয়েছিলাম, মানে খাতায় কলমে করে দেখাইনি, কিন্তু বলে দিয়েছিলাম, ওখান থেকে আপনারা দেখে নেবেন, আর না হলে আমি যদি ভালো করে না বলে থাকি আমি একবার জাস্ট চেক করে নেব, তাহলে আমি কিন্তু নেক্সট ডে একটা ভিডিও বার করে দেবো RCEP সম্পর্কে। নেক্সট, নিম্নলিখিত সংস্থা বা সংগঠনগুলির মধ্যে কোনটি প্রকাশিত করে এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড ফার্ম ফ্রেন্ডলি রিফর্মস ইন্ডেক্স। তো এই টাইপের যে গভর্নমেন্টের যে ইন্ডেক্সগুলো সাধারণত বর্তমানে কিন্তু এখন নীতি আয়োগ পাবলিশ করে, নীতি আয়োগ একটা অ্যাডভাইজারি বডি, নীতি আয়োগের কোনো রকম পলিসি তৈরি করার ক্ষমতা তো রয়েছে কিন্তু সেই পলিসি ইমপ্লিমেন্ট করার ক্ষমতা নেই। তো কারেক্ট অ্যান্সার এখানে নীতি আয়োগ হবে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, নীতি আয়োগ, এর চেয়ারম্যান প্রাইম মিনিস্টার। নেক্সট ECF কী, ECF এর ফুল ফর্ম কী, এর ফুল ফর্ম হচ্ছে ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক, ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক ECF এর ফুল ফর্ম। নেক্সট দেখবো আমরা 2018 কোশ্চেন, 2018 যে প্রথম কোশ্চেন সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, কোশ্চেনটা কী বলছে, ওম্বুডসম্যান প্রতিষ্ঠানের সূত্রপাত কোথায় হয়। তো ওম্বুডসম্যান কাদের জন্য, তো ব্যাংকের কোনো রকম পলিসি নিয়ে আপনার যদি কোনো রকম অভিযোগ থাকে আপনি ওম্বুডসম্যানের কাছে কিন্তু কমপ্লেন জানাতে পারেন। তো এই যে ওম্বুডসম্যান প্রতিষ্ঠান এটা প্রথম কোথায় দেখা যায়, তো কারেক্ট অ্যান্সার হবে সুইডেন, সুইডেনে কিন্তু প্রথম ওম্বুডসম্যান দেখা যায়, তারপর অনেক পরে কিন্তু ভারতে সেটা ইমপ্লিমেন্ট করা হয়, কারেক্ট অ্যান্সার এখানে সুইডেন হবে। নেক্সট অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও কতজন সদস্য নিয়ে, তো কারেক্ট অ্যান্সার টোটাল অর্থ কমিশন বা ফিনান্স কমিশনে 5 সদস্য থাকে, এটা 280 আর্টিকেলে রয়েছে, আর এই অর্থ কমিশনে 5 সদস্য, তার মধ্যে একজন চেয়ারম্যান থাকে, চেয়ারপারসন থাকে, তার সাথে কিন্তু 4 সদস্য থাকে। নেক্সট GNP গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না, 1 সরকার দ্বারা পণ্য ক্রয়, 2 বেসরকারি বিনিয়োগ, 3 নাগরিকদের মাথাপিছু আয়, আর 4 নিট বৈদেশিক বিনিয়োগ। তো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে, নাগরিকদের মাথাপিছু আয়, এই বিষয়টা কিন্তু বিবেচিত হয় না, পার ক্যাপিটাল ইনকামের এখানে দরকার হয় না, এখানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট সমস্ত ব্যক্তি যারা ভারতীয় ন্যাশনালের মধ্যে অবস্থিত তাদের কিন্তু টোটাল যে GDP সেটা বার করা হয় সেটাকেই বলা হয় গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে, নাগরিকদের মাথাপিছু হয় না বলেছে সেহেতু। নেক্সট নীতি আয়োগ তৈরি হয়েছে ইউনিয়ন ক্যাবিনেটের প্রস্তাব পাশের দ্বারা, আর 2 ভারতীয় সংবিধান সংশোধনের দ্বারা। তো নীতি আয়োগ কিন্তু ইউনিয়ন ক্যাবিনেটের প্রস্তাব পাশের দ্বারা, ভারতীয় সংবিধানের সংশোধনের দ্বারা কিন্তু নীতি আয়োগ তৈরি হয়নি। তো কারেক্ট অ্যান্সার হবে অপশান এ কারেক্ট অ্যান্সার হবে অপশান এ, ইউনিয়ন ক্যাবিনেটের প্রস্তাব পাশের দ্বারা। নেক্সট ভারতের সবুজ বিপ্লব রূপায়িত হয়েছে জেলা অনুযায়ী ড্যাশ প্রয়োগের মাধ্যমে, IADA ইন্টেন্সিভ এগ্রিকালচারাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম, IAAP ইন্টেন্সিভ এগ্রিকালচারাল এরিয়া প্রোগ্রাম, উভয় এবং কোনোটি নয়। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে IADA এবং IAAP,
নেক্সট দেখবো। নেক্সট ফিনান্সিয়াল ইনক্লুশন রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুসারে বোঝায়, এখানে কারেক্ট আনসার হবে, কারেক্ট আনসার হবে কিন্তু এখানে উপরের সবগুলি। ফিনান্সিয়াল ইনক্লুশন বলতে বোঝায় সবকার সাথ সবকা বিষয়, এটাও কিন্তু একটা ইনক্লুশন বলতে বোঝায়, কিন্তু ফিনান্সিয়াল ইনক্লুশন সবাইকে নিয়ে ফিনান্সের দিক থেকে ডেভেলপমেন্ট ঘটানো। তো এটা নতুন অন্তর্ভুক্ত গ্রাহকদের বর্ধিত গ্রাহক সুরক্ষা অবশ্যই দরকার। আপনি যদি চান যে রিজার্ভ ব্যাঙ্ক যদি চায় যে প্রত্যেকে তার পলিসির মধ্যে আসুক, প্রত্যেকে ব্যাঙ্কে খাতা করুক বা পাসবুক করুক, নেক্সট সহজলভ্য এবং দ্রুত অভিযোগ প্রশমিত ব্যবস্থা, যেটা অম্বুডসম্যান পলিসি বা অম্বুডসম্যান তৈরি করা হয়েছে, ফিনান্সিয়াল লিটারেসির জন্য বর্ধিত প্রচেষ্টা, সেটা অবশ্যই দরকার। তো উপরে সবগুলো কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট, নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলে দ্বিতীয় সভার গুরুত্ব দেওয়া হয় দারিদ্র দূরীকরণ, স্টেট ইউনিটস সকল উন্নয়নমূলক প্রচেষ্টার আলোকপ্রাপ্ত হবে, আর তিন, বকেয়া প্রজেক্ট শেষ করতে হবে, আর অপশান ডি, এ এবং বি। তো কারেক্ট অ্যান্সার কি? এ এবং বি উভয়। তার কারণ কি আমি একটু আগেই বললাম, নীতি আয়োগ কিন্তু অ্যাডভাইজারি বডি, এর কোনো রকম পলিসি ইমপ্লিমেন্ট করার রাইট নেই, শুধুমাত্র পলিসি তারা তৈরি করতে পারে এবং অ্যাডভাইস করতে পারে। নেক্সট 15 দাগ বলছে, কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয়ে অন্তর্ভুক্ত নয় কোনটা? তো প্রতিরক্ষা ব্যয় এ তো কেন্দ্র সরকারের, আপনারা জানেন, ইকোনমিক সার্ভিসের ওপর ব্যয়, তাহলে এটা একটু কনফিউশন হতে পারে, রাজ্যগুলির অনুদান সেটাও কেন্দ্র সরকার দেয়, সোশ্যাল অ্যান্ড কমিউনিটি সার্ভিসের ওপর ব্যয় আর ইকোনমিক সার্ভিস, এই দুটো নিয়ে আপনাদের কনফিউশন হতে পারে। আচ্ছা, এখানে উন্নয়ন ব্যয় বলেছে, আমি একটু লক্ষ্য করিনি, উন্নয়ন ব্যয় কিন্তু এখানে প্রতিরক্ষা ব্যয় উন্নয়ন ব্যয় নয়, প্রতিরক্ষা ব্যয় কিন্তু নিজেদের রক্ষা করার জন্য, এটাই কিন্তু প্রতিরক্ষা ব্যয়। বাকি যে ইকোনমিক সার্ভিসের উপর ব্যয় এটা উন্নয়নের জন্য, সোশ্যাল অ্যান্ড কমিউনিটি সার্ভিসের উপর ব্যয় এটা উন্নয়নের জন্য, রাজ্যগুলির অনুদান এটাও কিন্তু ডেভেলপমেন্টের জন্য। আচ্ছা সরি, এক্সট্রিমলি সরি, এটা কারেক্ট অ্যান্সার হবে প্রতিরক্ষা ব্যয়, ডিফেন্স যে এক্সপেন্ডিচার সেটা। নেক্সট 16 দাগে বলছে, ফিসকাল ঘাটতি হয়, ফিসকাল ডেফিসিট বা ফিসকাল ঘাটতি কিসের জন্য হয়? প্রথম বলছে রেভিনিউ ডেফিসিট প্লাস ক্যাপিটাল রিসিপ্ট, কারেক্ট অ্যান্সার একেবারেই নয়। তো নেক্সট, বাজেট ঘাটতি প্লাস সরকারের বাজার থেকে ঋণ এবং দায়, এটাও নয়। 3 বলছে প্রাথমিক ঘাটতি প্লাস সুদ প্রদান, এটাও নয়। এবার যদি আপনারা এই তিনটে একসাথে করে দেন, তখন কিন্তু অবশ্যই আমাদের ফিসকাল ঘাটতি দেখা যাবে বা ফিসকাল ডেফিসিট দেখা যাবে। বাজেটের যে টোটাল ঘাটতি হয়, সরকারের বাজার থেকে যে ঋণ, প্রাথমিক যে ঘাটতি থাকে, যে সুদ দিতে হয়, রেভিনিউ যে রিসিপ্ট হয়, ক্যাপিটাল রিসিপ্ট হয়, সবগুলো মিলিয়ে কিন্তু যেটা হয় সেটা হচ্ছে ফিসকাল রিসিপ্ট বা ফিসকাল ঘাটতি। নেক্সট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ব্যয় বিভাগে পড়ে কোনটা? তো কারেক্ট অ্যান্সার কী হবে? পরিকল্পনা বহির্ভূত খাতে যে ব্যয়গুলো, পরিকল্পনা বহির্ভূত খাতে যে ব্যয়গুলো, সেগুলো কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ব্যয় বিভাগে পড়ে যায়। তো নেক্সট দেখবো আমরা 2017 সালের প্রথম কোশ্চেন, যেটা 1992 সালে সেবিকে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয় কার দ্বারা? সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবির কে কিন্তু বিধিবদ্ধ অর্থাৎ স্ট্যাচুটরি এই যে স্বীকৃতি দেওয়া হয়, স্ট্যাচুটরি যে বডি তার স্বীকৃতি দেওয়া হয় নরসিংহ কমিটির প্রস্তাব অনুযায়ী। নেক্সট দেখবো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রতিষ্ঠার সালটি কত? ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রতিষ্ঠা সাল 1935 সাল, একটু আগে বললাম। নেক্সট, রাজস্ব দায়িত্ব বাজেট ব্যবস্থাপনার আইন 2004-এর উদ্দেশ্য কী? রাজস্ব দায়িত্ব এবং বাজেট ব্যবস্থাপনা আইন 2004-এর উদ্দেশ্য হলো এখানে ওপরের সবগুলি, আয় ঘাটতি কমানো, রাজস্ব ঘাটতি কমানো, 2011 সাল থেকে সরকারি ঋণের পরিমাণ সংশ্লিষ্ট বছরের জিডিপির 50%-এর বেশি না রাখা। নেক্সট দেখবো, এখানে বলছে 4 নম্বর বলছে ভারতে রিপো হার ঘোষণা করে কে, রিপো রেট ঘোষণা করে কে? তো ভারতে রিপো রেট ঘোষণা করে অপশান সি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আমি আলোচনা করেছি এগুলো প্রত্যেকটা ওই ইকোনমি লেকচারে, এই যে ম্যাক্সিমাম 90% কোশ্চেন কিন্তু আপনি আমার ওই ইকোনমি লেকচারে পেয়ে যাবেন, তো অবশ্যই ভিডিও সিরিজটা কমপ্লিট করুন। নেক্সট, বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইনটি ভারতীয় পার্লামেন্ট 2005 সালে অনুমোদন করে এবং ওই আইনটি বলবৎ হয় কত সালে? তো কারেক্ট অ্যান্সার হবে 2006 সালে, 2006 অপশানে। নেক্সট, অর্থনৈতিক সংস্কার বা ইকোনমিক রিফর্ম ভারতে কোন সালে অনুষ্ঠিত হয়? তো কারেক্ট অ্যান্সার অপশান সি, 1991 জুলাই মাস। 4 নম্বর বলছে, 7 নম্বর বলছে এজিএমএ আর কি, নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? এজিএমএ আর কি, এটা কিন্তু সাধারণত কৃষি দ্রব্যের সাথে জড়িত। আপনারা এগুলো প্রত্যেকটা কিন্তু সার্চ করে পড়বেন, কারণ আমি এখন ডিটেলস আলোচনা করছি না, এইগুলোর টপিক সম্পর্কে আমি যেগুলো সংক্ষেপে বলার যায় চেষ্টা করা যায় ছোটো ছোটোভাবে বলে দিয়েছি, কিন্তু এই যে এত বড় বড় টপিক আমি এখন আলোচনা করতে গেলে প্রচুর টাইম ওয়েস্ট হয়ে যাবে, টাইম ওয়েস্ট নয় কিন্তু টাইমটা লেগে যাবে, সেখানে ভিডিওটা বড্ড বেশি লেন্দি হয়ে যাবে। নেক্সট, 8 নম্বর হচ্ছে ভারতের অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য হলো কি? অসংগঠিত বা আনঅর্গানাইজ সেক্টরের বৈশিষ্ট্য কি? এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে বেশি কাঁচা টাকার লেনদেন হয়। আপনি ধরুন প্রাইভেট পড়তে যাচ্ছেন, সেখানে তো আপনার কাঁচা টাকারই লেনদেন হচ্ছে, তো এটাকে বলা হয় কাঁচা টাকা, হাতে হাতে যে ক্যাশগুলো দেওয়া হচ্ছে এটাকে বলা হয় কাঁচা টাকার লেনদেন।
নেক্সট, ভারতের কর্মরত জনসংখ্যার 50%-এরও বেশি নির্ভর করেন কৃষির ওপর। তো কারেক্ট অ্যান্সার হবে এখানে 50%-এর ওপর বেশি নির্ভর করেন প্রাথমিক সেক্টরের ওপর। নেক্সট, ভারতের মোট অভ্যন্তরীণ সঞ্চয়ে সর্বাধিক অবদান হলো, তার আগে আমি একটু বলে দিই, এই যে প্রাথমিক সেক্টর, টার্সিয়ারি সেক্টর, আপনি আবার সার্ভিস সেক্টর দেখলেন, দেখুন কোশ্চেন কিন্তু এই যে সেক্টরগুলো থেকে দুরকমভাবে হতে পারে। একরকমভাবে হতে পারে, ভারতের বেশিরভাগ মানুষ, এখানে একরকম কোশ্চেন রয়েছে, ভারতের কর্মরত সংখ্যার বেশিরভাগ মানুষ কোন সেক্টরের ওপর নির্ভরশীল। আর একরকম কোশ্চেন হতে পারে, ভারতের টোটাল জিডিপি এর বেশিরভাগ অংশ কোন সেক্টরের ওপর নির্ভরশীল। এই দুরকম কোশ্চেন কিন্তু, দুই টাইপের কোশ্চেন কিন্তু আপনারা প্রত্যেকটা দেখে যাবেন এবং কত পার্সেন্ট দুটো ক্ষেত্রেই কিন্তু আপনারা দেখে যাবেন, পরীক্ষায় কিন্তু কমন আসতে পারে। নেক্সট, ভারতের মোট অভ্যন্তরীণ সঞ্চয়ে সর্বাধিক অবদান হলো কোথায়? ভারতের মোট অভ্যন্তরীণ সঞ্চয়ে মোট সর্বাধিক অবদান হলো, কারেক্ট আনসার হবে কি, পরিবার ক্ষেত্রের, অপশন এ। নেক্সট, ভারতীয় অর্থনীতির সেবা ক্ষেত্রে অর্থাৎ সার্ভিস সেক্টরে কত পার্সেন্টেজের বেশি জিডিপি উৎপাদিত হয়? কারেক্ট অ্যান্সার, কিছুক্ষণ আগে আমরা দেখলাম 62%, তাহলে কত, 50%-এর বেশি। এই যে এই টাইপের কোশ্চেন 11 আর 9, এই টাইপের কোশ্চেন দুটোই একসাথে দিয়ে দিয়েছিলো 2017-তে, কিন্তু দুটো কোশ্চেনই তৈরি করতে হবে। নেক্সট, মানবিক উন্নয়ন সূচকে প্রথম ব্যবহৃত হয় কি, প্রথম ব্যবহৃত হয় কত সালে, মানব উন্নয়ন সূচক বা HDI ইন্ডেক্স, এটা কত সালে প্রথম ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে 1990 সালে, অপশান বি। নেক্সট, ভারতীয় দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনাটি ছিল, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা তাকে কী বলা হয়? এটাকে বলা হয় মহালানবিশ তত্ত্ব নির্ভর, বা মহালানবিশ পলিসি ওপর বেস করে, মহালানবিশ থিওরির ওপর। নেক্সট, বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, সেটা পাবলিশ করে কে? ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট যেহেতু, তাহলে ওয়ার্ল্ড ব্যাংক বিশ্ব বাণিজ্য সংস্থা নয়, বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক। নেক্সট দেখব আমরা 2016 কারেন্ট, প্রথম যে কোশ্চেন সেটা বলছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় কত সালে? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় অপশান সি 1952 সালে। নেক্সট, নীতি আয়োগ গঠিত হলো, এটা সেই আগের একই কোশ্চেন, ক্যাবিনেটের সিদ্ধান্তের ফলে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধির হার ছিল কতটা? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধির হার ছিল অপশান সি 18%। ভারতীয় বার্ষিক পরিকল্পনা করা হয় কত সালে? তো কারেক্ট অ্যান্সার 1966-1969 সালে, কারণ 1966-1969 সাল এই যে টাইমটা, এই টাইমে কিন্তু গ্রিন রেভলিউশন দেখা যায়, এটাও কিন্তু মনে রাখবেন। তো এখানে সবুজ বিপ্লব দেখলাম, তো সেহেতু আমার মনে পড়ে গেল। নেক্সট, 5 নম্বর, ভারতের প্ল্যানিং কমিশন সর্বপ্রথম কোন পরিকল্পনাকালে বিকেন্দ্রীকৃত পরিকল্পনা চালু করে? বিকেন্দ্রীকৃত পরিকল্পনা চালু করে অর্থাৎ সেন্ট্রালাইজড না করে, তো সেটাকে কত, কোনটা হবে? অপশান ডি কোনোটি, তো অপশান 5-এর দাগের কী হবে? 5-এর দাগের ক্যারেক্টার হবে উপরের কোনটি নয়। নেক্সট, 2014-2015 সালে ভারতের জাতীয় আয়ে কত শতাংশ স্থূল ঘাটতি ঘটে? অ্যাকচুয়ালি আমার এই কোশ্চেনটার অ্যান্সার আপাতত মনে পড়ছে না, তবে কারেক্ট অ্যান্সার এখানে অপশান ডি হবে, অ্যান্সার কীতে দেওয়া ছিল অপশান ডি। নেক্সট, 2014-2015 সালে ভারতীয় জাতীয় আয়ের কত শতাংশ স্থূল ঘাটতি ছিল? তো এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন তখনকার দিনে, 2016 কোশ্চেন, তো 2014-2015 কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, তো আমার একটা জানার কথা নয়, অপশান ডি এটা কারেন্ট অ্যান্সার ছিল, এটা আপনার পড়া লাগবে না, এটা বাদ দিয়ে যান। নেক্সট, ড্রেন অফ ওয়েলথ বইটি কার লেখা? এটা হিস্ট্রির কোশ্চেন, দাদাভাই নৌরোজির লেখা ড্রেন অফ ওয়েলথ। নেক্সট দেখবো আমরা 2015 সালের, প্রথম যে কোশ্চেন ছিল, প্রথম কোশ্চেন কী বলছে যে ভারতের অর্থনীতিতে প্রথম কোশ্চেন সবুজ বিপ্লব সীমিত ছিল কোন অঞ্চলের মধ্যে? তো মনে রাখবেন, সবুজ বিপ্লবের সবচেয়ে বড় যে লিমিটেশান সেটা হচ্ছে কিন্তু সবুজ বিপ্লব শুধুমাত্র লিমিটেড ছিল পাঞ্জাব হরিয়ানার গম চাষে। নেক্সট কোশ্চেন, মার্জিনাল ওয়ার্কার্স, তাদের বলে যারা, তারা কী কাজ করে? তো বছরে তারা 183 দিনের কম কাজ পেলে তাদেরকে কিন্তু বলা হয় মার্জিনাল ওয়ার্কার্স। নেক্সট, ভারতে ব্যাংক এক্সিম ব্যাংক কাজ করে, তো এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের কাজ করে বা এক্সিম ব্যাংকের কাজ করে কি? আমদানি রপ্তানি। এক্সিমের ফুল ফর্ম জানলে আপনি এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার করতে পারবেন, এক্সিম অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, তো কারেক্ট অ্যান্সার আমদানি রপ্তানির জন্য। নেক্সট, ভারতে বৃহৎ শিল্পায়ন শুরু হয় কোন দশকে? তো এটা কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকীর পরিকল্পনাকালের থেকে। নেক্সট, ভারতে 1 টাকার কাগজি মুদ্রার যোগান দেয় কারা? ভারতের 1 টাকার কাগজি মুদ্রার যোগান দেয় ভারত সরকারের অর্থমন্ত্রক,
বা ফিনান্স সেক্রেটারির সাইন থাকে, কিন্তু এক টাকার যে নোট সেখানে ফিনান্স সেক্রেটারির সাইন থাকে। নেক্সট, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কত সালে? কারেক্ট অ্যান্সার হবে এখানে অপশান সি, 1951 সালে। নেক্সট, ভারতবর্ষের টাকাকড়ি সংক্রান্ত নীতি নির্ধারণ করেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশান বি কারেক্ট অ্যান্সার। 8 নম্বর দাগ বলছে, 1969 সালের কটি বেসরকারি বাণিজ্যিক সংস্থার অধিগ্রহণ করা হয়েছিল? কারেক্ট অ্যান্সার 14টি, এটা আগে আমরা আলোচনা করেছি। কোন পরিকল্পনার সময় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয়? তো কারেক্ট অ্যান্সার কিন্তু হবে তৃতীয়, 1961 থেকে 1965 মধ্যে, 1962 সালে চায়নার সাথে এবং 1965 সালে পাকিস্তানের সাথে। তাহলে কিন্তু এটা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। নেক্সট, স্বাধীন ভারতবর্ষে প্রথমবার পরিকল্পনা থেকে বিরতির সময়কাল হলো 1966 থেকে 1969 সাল, অপশান সি কিন্তু কারেক্ট অ্যান্সার, আমি একটু আগে যেটা বললাম। 11 দাগ বলছে, ভারতের নতুন কৃষি পদ্ধতির সূচনার দশকটি কোনটা? তো এটা 1960-এর দশক, 1960-এর দশক, 1966 থেকে 1969 সাল, এই টাইমটাই কিন্তু সবুজ বিপ্লব দেখা যায়। 1960-এর দশক কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট, অর্থনৈতিক বিশ্লেষণের জন্য একটি অর্থনীতিকে কীভাবে ভাগ করা হয়? অর্থনৈতিক বিশ্লেষণের জন্য প্রাথমিক, মাধ্যমিক এবং সেবাক্ষেত্র, অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি বা সার্ভিস সেক্টর। কারেক্ট অ্যান্সার কী হবে? অপশান সি কারেক্ট অ্যান্সার। নেক্সট, কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর থেকে প্রাপ্ত টাকার বিভাজনের বিষয়ে উপদেশ দানের ভারতীয় প্রতিষ্ঠানটির নাম কী? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, অর্থ কমিশন। আমি গতকাল পলিটি আলোচনা করার সময় অর্থ কমিশন সম্পর্কে বলে দিয়েছি, এটা প্রেসিডেন্ট নির্ধারণ করে। অর্থ কমিশন 5 মেম্বারের হয়, 1 চেয়ারম্যান, 4 সাধারণ সদস্য। 280 নম্বর আর্টিকেলে বলা রয়েছে অর্থ কমিশন সম্পর্কে। এবারে যে অর্থ কমিশন বা ফিনান্স কমিশনের যে রিপোর্ট, সেখানে টোটাল 42% ছিল, 42% রাজ্যগুলোকে দান করার কথা ছিল সেন্ট্রালের, কিন্তু তারা 41% করে দিয়েছে অনুদানটা। তার কারণ কী? তার কারণ এর আগে জম্মু কাশ্মীর এটা বিভাজিত হয়নি, কিন্তু বর্তমানে জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরির মধ্যে পড়ে, তো সেই জন্য 1% কিন্তু জম্মু কাশ্মীরের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের কাছে রেখে দিয়েছে, যেহেতু ইউনিয়ন টেরিটরির সমস্ত খরচ সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে যায়। নেক্সট, গ্রামীণ অর্থনীতিতে সমবায় ঋণের যে প্রতিষ্ঠানটি গ্রামে কাজ করে তাকে কী বলা হয়? তো কারেক্ট অ্যান্সার প্রাথমিক ঋণ সংস্থা, অপশান বি প্রাথমিক ঋণ সংস্থা। নেক্সট, নাবার্ড 6টি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। নাবার্ড কী কী? শিল্পের উন্নয়ন, গ্রামের উন্নয়ন, শহরের উন্নয়ন আর রেলের উন্নয়ন। ন্যাশনাল বোর্ড ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, তো রুরাল ডেভেলপমেন্ট তার মানে কী? তাহলে গ্রামের উন্নয়ন, অপশান সি কারেক্ট অ্যান্সার। নাবার্ড কিন্তু প্রতিষ্ঠিত হয় 1982 সালের 1 জুলাই, এটা ইম্পর্টেন্ট, SSC রেলওয়েতে বহুবার এই কোশ্চেন এসেছে। নেক্সট, যদি জোদ্দার নিজেই বর্গাদারকে ঋণদান করে থাকেন তাহলে তাকে কী বলা হবে? তাকে বলা হবে আধা সামন্ততন্ত্র, অপশান বি কারেক্ট অ্যান্সার। নেক্সট, শিল্পের জন্য ঋণদান করা হয়ে থাকে কোথায়? কারেক্ট অ্যান্সার হবে উপরের সবগুলোতে, SFC, IDBI, IFSC সবগুলোর মাধ্যমে। নেক্সট, ভারতীয় জনগণ অ্যাকচুয়ালি শিল্পক্ষেত্রে তো ঋণদান পাওয়া যায়, বড় বড় কোম্পানি কিন্তু পেয়ে যায় ঋণ পেয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি ছোটো ছোটো কৃষক বা ছোটো ছোটো যে ঋণ আর যারা স্টার্ট আপ করতে চায় তাদের কিন্তু ঋণ পেতে খুব কষ্ট হয়। নেক্সট, জনগণনা অনুযায়ী মৌজা হলো, মৌজা অ্যাকচুয়ালি কী? তো আমাকে একজন কমেন্ট বক্সে কমেন্ট করেছিলাম, আমি দেখেছিলাম, এটা এখনও আমার মনে পড়লো, আমার তাকে রিপ্লাই করা হয়নি মৌজা কী। তো মৌজা কী? মৌজা হলো খাজনা গ্রাম বা রেভিনিউ ভিলেজ, তাকে বলা হয় কিন্তু মৌজা, তাকে আমি রিপ্লাই করতে ভুলে গেছিলাম, একজন স্টুডেন্ট করেছিল আমাকে কমেন্ট যে মৌজা কী। নেক্সট, ভারতের রেল বাজেট হলো, ভারতের রেল বাজেট কী? কেন্দ্রীয় সাধারণ বাজেট থেকে আলাদা। এর আগে রেল বাজেট কিন্তু ঘোষণা করা হতো এমনি সাধারণ বাজেটের, একটু পরে কিন্তু রেল বাজেট ঘোষণা করা হতো ইন্টারিম বাজেট হিসেবে, কিন্তু সেই বাজেটটা বর্তমানে আলাদা করে পাবলিশ করা হয় না, সেটা ইনক্লুড করে দেওয়া হয়েছে। তো কারেক্ট অ্যান্সার কী হবে? কেন্দ্রীয় সাধারণ বাজেট থেকে আলাদা। তো এটা কিন্তু কোশ্চেন আসার চান্স খুবই কম এখন, যেহেতু এখন এটাকে আর নেই। নেক্সট আমরা দেখব 2013 সালের কোশ্চেন। আচ্ছা, 2014 সাল আমি ইনক্লুড করতে ভুলে গেছি, কিন্তু 2014 সালের কিছু কোশ্চেন আমার কাছে রয়েছে। দেখুন ওই ওপরে যে কোশ্চেনগুলো 71 দাগ থেকে, এগুলো 2014 সালের কোশ্চেন। তো 71 দাগে কী বলছে? 71 দাগে বলছে 1980 থেকে কোন শিল্পটির খুব বৃদ্ধি ভালো হয়? তো কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে 71-এর সি কারেক্ট অ্যান্সার, উভয় মূলধনী পণ্য, ভোগ পণ্য বা কনজিউমার ডিউরেবল গুডস। 72 দাগ বলছে কোন বছরে ভারতে উদারীকরণ নীতি গৃহীত হয়, বা আমি যেটা বললাম LPG রিফর্মস, লিবারালাইজেশন যে নীতি সেটা গৃহীত হয় 1991 সালে, অপশান বি কারেক্ট অ্যান্সার। নেক্সট, বর্তমানে সর্বোচ্চ কতখানি অঞ্চলে SCZ এর জন্য সরকার দেয়? তো SCZ এর জন্য কিন্তু বর্তমানে সরকার দেয় এখন 73-এর অপশান বি, 2000 হেক্টর বা স্পেশাল ইকোনমিক জোন। SCZ এর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন। নেক্সট,
এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স আইন 1948 যুক্ত হয় কি, কোনটা পড়ে? এর মধ্যে ন্যূনতম ভাতা, বেকারত্ব বিমা, চিকিৎসা সুবিধা কোনোটি নয়। তো এখানে 74 দাগের কারেক্ট অ্যান্সার হবে কি, অপশান এ, বেকারত্ব সীমা বিমা। নেক্সট, সরকারিয়া কমিশনের উদ্দেশ্য, ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। সরকারিয়া কমিশনের উদ্দেশ্য গতকাল পলিটির যে লেকচার ছিল সেখানেও কিন্তু ছিল, সরকারিয়া কমিশনের উদ্দেশ্য কি, এটা কিন্তু কেন্দ্র রাজ্যের সম্পর্ক আলোচনা করা। 75-এর এ কারেক্ট অ্যান্সার। 76 দাগ, ভারতের বিদেশি মুদ্রা সঞ্চয়ে সবচেয়ে বেশি অবদান কি, সবচেয়ে বেশি অবদান কিন্তু 76-এর কারেক্ট অ্যান্সার হবে অপশান এ, ইঞ্জিনিয়ারিং পণ্য। এটা যখন আমি এক্সটার্নাল সেক্টর আলোচনা করেছিলাম সেখানে আলোচনা করেছিলাম। নেক্সট আমরা দেখব 2013 সালে, 2013 সালে যে প্রথম কোশ্চেন, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান সুনিশ্চিত প্রকল্প নিয়োগের অধিকার কত দিনের? তো এটা কারেক্ট অ্যান্সার হবে 77-এর সি, বছরে 100 দিন। অর্থাৎ 100 দিনের যে কাজ বলা হয় মনরেগা স্কিম, সেটাই কিন্তু জাতীয় গ্রামীণ কর্মসংস্থান সুনিশ্চিত প্রকল্প। নেক্সট, 78, নিচের কোন ক্ষেত্রে জিডিপিতে সবচেয়ে অবদান বেশি? কারেক্ট অ্যান্সার কিন্তু পরিষেবা ক্ষেত্র, অপশান 78, তাহলে কী হয়ে যাবে, 78-এর সি, পরিষেবা ক্ষেত্রে সবচেয়ে অবদান বেশি, সার্ভিস সেক্টর। নেক্সট, বিপিএল কথার অর্থ কী? বিপিএল কথার অর্থ 79, অপশান এ, বিলো পোভার্টি লাইন। নেক্সট, 80, সেই জনগণনা হয় কত সালে? তাহলে জনগণনা তো আপনার প্রত্যেকেই জানেন, সেই জনগণনা হয় 80, কারেক্ট অ্যান্সার অপশান এ, 2011 সালে হবে। নেক্সট, 81 দাগ, মহলানবিশ পদ্ধতিতে জোর দেওয়া হয় কোথায়? 81 দাগে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি, ভারী শিল্পে মহলানবিশ পরিকল্পনায় জোর দেওয়া হয়। নেক্সট, ভারতের পরিকল্পনা কমিশনটি একটি, এটা কিন্তু কি, এটা 82 দাগের কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, কেন্দ্রীয় সরকারি সংস্থা। নেক্সট, ভারতীয় টাকা কোন অ্যাকাউন্টে পূর্ণ রূপান্তরিত যোগ্য? 83 কারেক্ট অ্যান্সার হবে অপশান এ, কারেন্ট অ্যাকাউন্ট। নেক্সট, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত কোনটি সংগ্রহ করতে পারে? বিক্রয় কর, ভূমি রাজস্ব, আয়কর, টোল ও জলকর। তো কারেক্ট অ্যান্সার হবে 84-এর সি, অর্থাৎ টোল ও জলকর। নেক্সট, ভারতীয় অর্থনীতি ধনতান্ত্রিক কোনোটি নয়, পূর্ণ সরকার নিয়ন্ত্রিত, কারেক্ট অ্যান্সার হবে মিশ্র, দুটোই কিন্তু মিশ্র, পূর্ণ সরকার নিয়ন্ত্রিতও নয় ধনতান্ত্রিকও নয়। নেক্সট, রাষ্ট্রপতি কত বছর অন্তর অর্থ কমিশন গঠন করতে পারেন? তো 86 দাগের কারেক্ট অ্যান্সার হবে অপশান সি, 5 বছর অন্তর। এই টেনিওরটার কথা আমি একটু আগে বলতে ভুলে গেছিলাম। 87 দাগ বলছে, নিচের কোনটি থেকে ঋণ নিতে ভারতকে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টের পলিসি উদ্ভাবন করেছে? 87 দাগের কারেক্ট অ্যান্সার হবে কি, 87-এর কারেক্ট অ্যান্সার হবে অপশান এ, IMF। তো IMF-এর কাছ থেকে কিন্তু 1991 সালে মনমোহন সিং লোনের ব্যবস্থা করেন, তো তখনই কিন্তু বিওপি ক্রাইসিস থেকে বাঁচা গেছিলো এই যে IMF-এর লোনের দ্বারাই। নেক্সট, 88 দাগ কী বলছে, ভারত কোনটির পূর্ণ সদস্য? নাফটা, সার্ক, ইউ কোনোটি নয়। তো কারেক্ট অ্যান্সার ইজি কোশ্চেন ছিল এটা, 88-এর সি, কারেক্ট অ্যান্সার সার্ক। নেক্সট, কোন সংস্থা বিভিন্ন দেশের মুদ্রা বিনিময় হার নিয়ন্ত্রণ করে? তো কারেক্ট অ্যান্সার হবে 89, অপশান সি, IBRD। নেক্সট, ইউএনওর পূর্বে কোন সংস্থা বিশ্ব শান্তি রক্ষা করত? ইউএনওর আগে কিন্তু সেটা ছিল রাষ্ট্রসংঘ, 90-এর এ, কারেক্ট অ্যান্সার। বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয় কত সালে? তো অ্যাকচুয়ালি বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান, এটা স্থাপিত হয় 1995 সালে। কিন্তু যখনই বলবে গ্যাট কত সালে স্থাপিত হয়, তখন কিন্তু সেটা 1995 হবে না, গ্যাট সম্ভবত 1948 সালে স্থাপিত হয়। আপনারা একটু গুগল করে নেবেন, 1948 সালে আমার যতদূর মনে পড়ছে 1948 সালে স্থাপিত হয়। তো গ্যাটের পরবর্তীকালে নাম চেঞ্জ করে কিন্তু হয় WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান, এটা 1995 সালে। নেক্সট, কবে মানব উন্নয়ন সূচক উদ্ভাবিত হয়? তো কারেক্ট অ্যান্সার 92 কী হবে, 92-এর বি, 1991। সরি, এখানে একটু ভুল বললাম, ওটা 1990 হবে। HDI ইন্ডেক্স, এটা কিন্তু সূচনা করা হয় বা প্রথম শুরু করা হয় এটা 1990 সালে হবে, HDI ইন্ডেক্স। নেক্সট, সার্ক একটি আঞ্চলিক সংস্থা, সার্ক কোথাকার আঞ্চলিক সংস্থা? তো দক্ষিণ এশিয়ার যে কান্ট্রিগুলো রয়েছে তার একটি আঞ্চলিক সংস্থা সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন। নেক্সট, বিশ্ব বাণিজ্য সংস্থার আরেক নাম কি একটু আগে যেটা বললাম গ্যাট, অপশান এ, গ্যাট হলো বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর আরেক নাম। 2012 সালে চলে যাবো, 2012 সালে 95 দাগ বলছে, সমাজের কোন সম্প্রদায় মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? তো কারেক্ট অ্যান্সার হবে 95-এর ডি, নির্দিষ্ট উপার্জনকারী ব্যক্তিরা। নেক্সট, ক্যাপিটাল বা মূলধনকে, অ্যাকচুয়ালি দেখুন মুদ্রাস্ফীতি হয়ে গেলে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায়, যখন তখন কিন্তু সাধারণ যারা পার্ট বান, ধরুন 5,000 টাকা ইনকাম করে, তারা তাদের সংসার চালায়, তখন কিন্তু তাদের খুব প্রবলেম হয়ে যাবে। নেক্সট, ক্যাপিটাল বা মূলধন কী? ক্যাপিটাল বা মূলধন অপশান, অপশান সি হবে, উৎপাদনের উপকরণগুলো।
নেক্সট 2011 সালের কোশ্চেন দেখবো এবং আজকের আমাদের ফাইনাল সেট দেখবো। 2011 সালের 97 দাগ বলছে আবর্তিত পরিকল্পনার সময়কাল হলো, তো কারেক্ট অ্যান্সার 97 এ 1978 থেকে 1980। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সমাপ্তির সময় পর্যন্ত কতগুলি বার্ষিক পরিকল্পনা সম্পন্ন হয়েছে, তো 98 দাগের কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি 6টি। নেক্সট, কোন পরিকল্পনায় সবুজ বিপ্লব হয়, আমি একটু আগেই বললাম 99 কারেক্ট অ্যান্সার কিন্তু অপশান ডি হবে। আচ্ছা, অ্যান্সার কিতে এটা দেওয়া রয়েছে ষষ্ঠ পরিকল্পনা প্ল্যান, কিন্তু এটা কিন্তু ষষ্ঠ হবে না, সঠিক উত্তর হবে এখানে তৃতীয় পরিকল্পনা। 99 অপশান এ কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হবে। কিছু কিছু অপশান ভুল রয়েছে, একটু যদি নোটিস না করা হয় তাহলে কিন্তু ভুল অ্যান্সার বলতে হয়, তো কারেক্ট অ্যান্সার কিন্তু হবে তৃতীয়। আমি যেখান থেকে অ্যান্সার কিটা নিয়েছি অ্যান্সার কিটা ভুল রয়েছে এখানে। নেক্সট, পঞ্চায়েত কী করতে পারে, পঞ্চায়েত কর, ডিউটি, টোল ফ্রি ইত্যাদি ধার্য করতে পারে। তো মনে রাখবেন, ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, পলিটিক্যাল কোশ্চেনেও কিন্তু ছিল, 100 কী হবে 100 ডি। নেক্সট, পরিকল্পনা কমিশন কি, এটা কিন্তু একটি অর্ধ রাজনৈতিক সংস্থা। নেক্সট, পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দেয় কে, তো কারেক্ট অ্যান্সার কী হবে 102 কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি, জাতীয় উন্নয়ন পরিষদ বা এনডিসি, এনডিসি কিন্তু তৈরি করা হয়েছিল। তো এই ছিল আজকে আমাদের টোটাল 10 বছরের 10টা প্রিভিয়াস ইয়ার্সের ইকোনমি কোশ্চেন। তো সমগ্র ইকোনমি কোশ্চেন আমরা এখানে আলোচনা করেছি, এখানে আমরা 100 কাছাকাছি ইকোনমি কোশ্চেন আলোচনা করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই সিরিজ যদি আপনারা কন্টিনিউ করতে চান, সমস্ত আমি বিবিআরসিআরএসের কোশ্চেন কভার করে দেবো এবং চেষ্টা করবো WBCS মেন্স 2020 জন্যও কিছু ভিডিও পাবলিশ করার, ইম্পর্টেন্ট যেমন ধরুন আমি বলেছি অবশ্যই করে দেবো, পলিটির ওপর থেকে যে ইম্পর্টেন্ট জাজমেন্ট তার ভিডিও করে দেবো, অন্যান্য যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে তার উপর ভিডিও কিন্তু আমি করে দেবো। তো এই ছিল ছোট্ট আলোচনা, ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, কিন্তু চ্যানেলটিকে অবশ্যই একটু শেয়ার করবেন, শেয়ার করলে চ্যানেলের রিচ বাড়বে, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের কাছে আরও তাড়াতাড়ি পৌঁছতে পারবো, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারে ভুলবেন না। চলুন, আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।